হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে উপস্থাপন করার জন্য আমি এখন আছি প্যান্তাসান প্যান্তাসান সালোমাতে এটা কে এলসিসির পাশে অবস্থিত আমি এখন প্যান্তাসান সালো যাচ্ছি তাহলে চলো আমার সাথে তোমরা দেখতে পাচ্ছ কত পর্যটক দর্শন ওখান থেকে যাচ্ছে এবং আসতেছে খুব সুন্দর একটি প্লেস দেখতে পাবে সবাই স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং সাথে থাকবে দেখতে পাচ্ছ কত লোকজন এখানে আছে আর ব্রিজটাও দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি প্লেস এখানে সাধারণত টিকটকদের জন্য ব্যাটার একটি প্লেস এখানে টিকটক যারা করে ভিডিও বানায় তাদের জন্য খুবই ব্যাটার একটি প্লেস এখানে ভিডিও করে থাকে এটা সম্পূর্ণ হচ্ছে বাইরের দৃশ্যটা আর কমেন্টের মাধ্যমে জানাবে ব্লগটা কেমন হল কেএলসিসি টাওয়ার থেকে পাঁচ মিনিট তোমাকে হাঁটতে হবে ওখানে এই সালমা লিঙ্কে যাওয়ার জন্য সালমা লিঙ্কের পাশের যে সাইডগুলো আছে দেখতে পাচ্ছ কত সুন্দর কেএলসিসি টাওয়ারটা দেখতে পাচ্ছ এই সালমার লিঙ্কের যে ব্রিজটা এটা হচ্ছে সালমা লিঙ্ক ব্রিজ একটু পর পর বিভিন্ন রকমের লাইটিং কালার চেঞ্জ হয়ে থাকে দেখা যাচ্ছে যে লাইটিং লাইটিংগুলো চেঞ্জ হচ্ছে কত দর্শক কত পর্যটক এখানে আছে প্রত্যেক এখানে প্রচুর লোকের সমাগম হয় দেখো তাহলে কত মানুষ যারা টিকটক ভিডিও করে থাকে এখানে এসে টিকটক ভিডিও করে থাকে আমি যখন গিয়েছিলাম রাতে রাতেই সুন্দর দেখায় বৃষ্টি আর তোমরা যদি কখনো যাও অবশ্যই রাতে যাবে এবং কেএলসিএস থেকে পাঁচ মিনিটের রাস্তা কেএলসিএস টাওয়ার থেকে ব্রিজটি মোটামুটি একটু বড় প্রায় তোমাকে তিন চার মিনিট হাঁটতে হবে ব্রিজের এপার থেকে ওপার যেতে সালোমা লিঙ্কের নামে পরিচিত এই ব্রিজটি প্যান্থানসাম সালোমা লিঙ্ক কত সুন্দর কালার ধারণ করছে লাইটিংয়ের মাধ্যমে এবং এখান থেকে কেএলসিসি টাওয়ারটাকে দেখতে না খুবই অপরূপ সুন্দর দেখায় যখন রাতে যাওয়া হবে সে দৃশ্যটা উপভোগ করা যাবে দিনে গেলে সে দৃশ্যটা উপভোগ করা যাবে না কারণ এই ব্রিজের লাইটিংটা তেমন উপভোগ করা যায় না এবং কে যে লাইটিংটা আছে সেটা উপভোগ করা যায় না সো অবশ্য আপনাকে ভ্রমণ করতে হলে রাতের বেলা যেতে হবে সেটা মনে রাখতে হবে রাতে হচ্ছে বেস্ট প্লেস এই জায়গাটি তোমরা সহজেই বুঝতে পারছো কত লোক এখানে আছে তাহলে প্রতিদিনই এরকম লোকের সমাগম হয়ে থাকে এবং কতটা পপুলার এই জায়গাটা কারণ লোক দেখতে লোক দেখলে বোঝা যাচ্ছে প্যান্তাসান সালোমা নামটা তোমরা দেখতে পাচ্ছো চলে এসো ওখানে ঘুরতে খুবই সুন্দর একটি প্লেস এবং তোমার ইচ্ছা করলে এখানে ফটোগ্রাফাররা আছে তোমাকে সাথে সাথে ফটো তুলে তোমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে সেই ব্যবস্থা এখানে আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটি ব্লগে সবাই লাইক কমেন্ট অবশ্যই করবে